ফেসবুকটাকে মেলা লাখ লাখ টাকা কামাই করে যাচ্ছি না, ওই জন্য ফেসবুকের টাকা বাড়ি দিয়ে যাচ্ছি, ফেসবুকের টাকা গাড়ি কিনে যাচ্ছি। এখন আর মোর পরে তো ভুড়িটা ডাঙরা, ওই ভুড়িটা আসি আর টেনকিন নাবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুব ধামাকাদার হবার আছে, কারণ আমার একটা মানে মোর বরের একটা স্বপ্নের জিনিস পূরণ করছে, সেই জিনিসটাই তোমাকে আজকে মুই দেখাম। তো কি জিনিস মানে মোর বরের স্বপ্নটা পূরণ হলে, এতদিন পরে এত একটা স্বপ্ন ছিল, সব জায়গায় মানুষের থাকে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা ওই বিয়ের সময় পূরণ হয় নাই, কারণ সেকেন্ডার নিচে জিনিসটা ওই জন্য পূরণ হয় নাই। তো এবারে সেই স্বপ্নটা নিজের টাকায় পূরণ করলে, কুইয়ের বলে আশা ছিল শ্বশুরের টাকায় নিবেন না, নিজের টাকায় পূরণ করবে স্বপ্নটা। তো সেই স্বপ্নটাই তোমাকে আমি দেখে চলে এসছ। চলো, এইটা হওয়া হচ্ছে মোর বরের স্বপ্নের জিনিসটা। তো অনেক কদিন হল কেনার, 10-12 দিন হলে তোমার গুলো ভিডিও দেখা হয় না, বুঝলাম ভিডিও দেখাই দেখাই তোমার দাদা খাই কি না, যে একটা স্পেশাল একটা ব্লগ হবে যে নিজের টাকা দিয়ে গাড়ি কিনছ, সেখানে এখন দেখার নিয়ে। তো গাড়িখান কেমন যে সবাই কমেন্ট দেয়, এখানে কিন্তু নতুন গাড়ি নোমা, এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি 1,40,000 টাকা দিয়ে নিছি। তো যাই হোক, সেকেন্ড হ্যান্ড হোক সেটাই হোক, পুরো তো স্বপ্ন হয় না, গাড়ি তো এখানে না, অত টাকা নেই আমার, ইয়ে কী কয় বেশি টাকা নাই যে ইয়ে কী কয় শোরুম থেকে বের করে আনবো, ওই জন্য সেকেন্ড হ্যান্ডে নিছি। তো এখানে ফেসবুকের টাকায় বল কিনছি, আমার ফেসবুক থেকে মেলা লাখ লাখ টাকা কামাই করে যাচ্ছি না, ওই জন্য ফেসবুকের টাকা বাড়ি দিয়ে যাচ্ছি, ফেসবুকের টাকায় গাড়ি কিনে যাচ্ছি। তো তোমার দাদার অনেক দিনের স্বপ্ন ছিল যে মনে হয় R15 গাড়ি হবে, কিন্তু তোমার দাদা নাকি গাড়ি মানায় না, মোটা মানছি না, ভাই নিয়ে ফেলায় গাড়ি নিয়ে লাভ কি, কয় কি একদিন বোধহয় চালায় কুচবিহার গেছে কৌশিকের বেটাক দেখিন, আর দোকান গেছে একদিন কয় কি বুইকেন গাড়ি না সরাম না, টিকি খানকে আবার তত্তরা দেখা যায় মোট টিকি খানে আপনি কি উচিয়ে ভাইয়ে বলে সরমায় কয় মানছি কবে, এটা চালা কেমন দেখা যায় টিকে তত্তর করে বাইক চালায়, এটা ভাই ইয়ে করে চালা খায় না, আর মোর পরে তো ভুড়িটা ডাঙরা, ওই ভুড়িটা আসি আর টেনকিন নাবে, ওই জন্য ওই বয়া দেখা যায় কিন্তু গাড়ি উনি চালায় এটা, কয় কি মোর বুড়ে গাড়ি ঠিক আছে কিন্তু ভাই চালায়। তো গাড়িখান মুই কালকে চড়ছ, মানে দাদা ঘরের বাড়ি গেছো, মুই দেখো এলে গাড়ি কেমন করে, এলে গাড়ি মানছি চড়ে, মুই তো বাতাস হতে বোধহয় ঢোলং এমন করি গিয়ে, এটি বইচ না পাং শাড়ি পরি আর বইচ না পাং ঠ্যাং দিবার ভালো করে গিয়ে এক নিয়ে সিট হয়ে কম আসতে যারে, মুই যদি ঢ্যাকেশ করে ওটা মুই যদি চটকি দিয়ে অতি পড়ো আমাকে মান সরার প্লাস্টিক হবে, আস্তে আস্তে হচ্ছে এটি থাকে এটি তাই আসছে, মুখ কিছুই এলে গাড়ি মানছি টাকা দিয়ে কে কেনে, এটা ফাঁকতে কেনে আমার, তার থেকে মোট ডিসকভারে ভাল ডিসকভার আমি ঝ্যাং করে খুশি ত্যাং করে বসিয়ে আমি যাবার পাং, এলে গাড়ি মানছি চড়ে, এলে গাড়ি কোন সকলে চেহারা গুলি কিনে কায় জানে তা, আর মোটা মানছি যদি হয় ড্রাইভারটা তাও ওখানে বসে যাবে, কারণ না ভাই তো সিগন মানছি মুইও সিগন মানছি, মতো ফাড়ায় খালি ভাইও অঙ্করে ঢলে বাতাসে তো মুখে চলবো। তো গাইস, তোমরা কি সত্যি সত্যি ভাবলেন যে এখানে আমার ফেসবুকের টাকায় কিনলাম বা মোর বড় স্বপ্ন পূরণ হল, তো তোমার সাথে একটা প্র্যাঙ্ক করলাম। কামাইলা বাবু ভাই আসে ডাইরেক্ট বাবু, এরা তো গেম বাজানা পড়েগা। তো এখান গাড়ি আমার নুমায়, আমরা গাড়ি ফাড়ি কোনো কিছু কিনি নেই, সবাই কবার লাগছে গাড়ি খান দেখে, সবাই কয়েকি কিনে গাড়ি কিনলেন নাকি, কিনে গাড়ি কিনলে ঢেই, তো আমরা গাড়ি কিনি নেই, আমার অত টাকা নাই যে বাবা গাড়ি কিনবো ফির বাড়ি দিবে ধরছি, বাবু হলে মেলা টাকা খরচা হলে, তো এখানে আমরা বন্ধক নিছি। তো এক জনের খুব ঠেকা কয়েকি উমের বলে কি একটা কিস্তি আছে নাকি, কয়েকি 1 মাস বা 15 দিনের জন্য দিছে গাড়ি মানে বন্ধক নিছি, তো ওই জন্যে সবাই ভাবি ধরছে যে আমরা গাড়ি কিনে ফেলাছি, আরে বাবা আমার তো টাকাই নেই, আমরা গরিব মানুষই আমরা টাকা করে পাই, তো কয় কি বাবা তোমরা গাড়ি R15 কিনে ফেলালেন, কিন্তু আমরা এখানে কিনি নি, এখানে আমরা বন্ধক নিছি 1 মাসের জন্য, তো আমরা নিবে চাই নেই, তো উমের বলে খুব ঠেকা কয় কি নাও, আমার খুব ঠেকা টাকা লাগে, তো বেশি টাকাও নেয় নেই, অল্প টাকা দিয়েই দিছে মানে ঠেকা যেহেতু, তো আমারও ছিল কয় ওই জন্য ঘরের কাজ মধ্যে বন্ধ ছিল কয়েকদিন, তো এলা বাড়িতে কাজ চালা করছে, উমরে আবার খুলবে 15 দিন তো হয়ে গেল, কয়েছে কি 15 দিন নাহলে 1 মাসের মধ্যে খুলবে। তো এই হবার হচ্ছে কাহিনী, সবাই এত কিছু ভাবি ফেলাইছেন, ওই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই ফেলাই, তোমরা কেমন এত কিছু ভাবি যাচ্ছে, যেই বাক্যে দেখে তোমার দাদা বলে 2-3 জন বলে বলরামপুর তো কিনে বেটার বাপ হলু ফির বাড়ি গিয়ে গাড়ি কিনি ফেলালু, তো আমরা গাড়ি কিনি নাই, তো জেলে ভাবি যাচ্ছেন সব ভুল এলিকে আমরা বন্ধ দিছি।